তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার দ্বিতীয় দিনে আবারও উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে বেরিয়ে অবস্থান নিয়েছে রাজপথে, ফলে ঢাকা রাজশাহী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরে শিকার হন সাংবাদিকরা। পুলিশ ও হামলাকারী স্থানীয়দের বিচার সহ ছয় দফা দাবিতে তারা আন্দোলন করছে। এদিকে অপ্রীতিকর অবস্থা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, র‍্যাব ও পুলিশ। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে জানাচ্ছেন জাহিদুল আলম। এ যেন কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা। শনিবার সন্ধ্যায় বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এখন উত্তাল রাজশাহীর পরিস্থিতি। রাত থেকেই বিজিবি, র‍্যাব, পুলিশের উপস্থিতিতে শুনশান গোটা বিনোদপুর এলাকা। তবে শুধু স্থানীয় নয়, পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আশেপাশে ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তালা ঝুলিয়ে দেন প্রশাসনিক ভবনে। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও আনেন তারা, অবরুদ্ধ করেন ভিসিকেও। পুলিশ নিয়ন্ত্রণ আনার জন্য অনেক সিস্টেম পদক্ষেপ তারা গ্রহণ করতে পারতো, কিন্তু সর্বশেষ ছাত্রদের উপর গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ, এটা আসলে দুঃখজনক। প্রশাসনের সেখান থেকে আমাদেরকে ওইভাবে আশ্বস্ত এখন পর্যন্ত করেনি। এখন সেইভাবে আমরা আশ্বস্ত হব, তারপর আমাদের সেটা ভাববো যে না আসলে আমরা কি প্রপারলি আশ্বস্ত হইতে পারলাম, এই বিষয়কে আমাদের রিলাই করা উচিত কি উচিত না। দুপুর হতে বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে বেরিয়ে পড়ে উত্তেজিত ছাত্ররা, অবস্থান নেন ঢাকা রাজশাহী মহাসড়কে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ সময় তাদের মারধরের শিকার হন বেশ কয়েকজন সাংবাদিক। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। উস্কানি দিয়ে ছাত্রদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং এরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এবং আপনারা দেখেছেন যে সামনে রাস্তায় এসে এরা একটা টায়ার জ্বালিয়ে এরা বিক্ষোভ করার চেষ্টা করছে এবং আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনায় অত্যন্ত ঠান্ডা মাথায় এদের পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে। এদিকে বাস ভাড়া থেকে তর্কের মতো এমন সামান্য ঘটনায় সহায় সম্বল হারিয়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। বেলা বাড়ার পর বিনোদপুর এলাকায় ভিড় বাড়তে থাকে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।